নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার, 15 জানুয়ারি 2022। বাকচক্রের নতুন পথ চলা, বিবেকানন্দ ঘরে ঘরের 36তম 36 বক্তৃতা আমরা শুরু করছি। আজকের দিনের একটি বিশেষ প্রাসঙ্গিকতা যদি বলি, যে 15 জানুয়ারি যেহেতু আমরা স্বামীজির জন্মদিনের খুব কাছাকাছি এসেছি, সুতরাং আজকের আলোচনায় বাকি সমস্ত জিনিসের সঙ্গে স্বামীজির জন্মদিনের যে প্রাসঙ্গিকতা সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা হবে। এবং বক্তা নতুন করে বলার কিছু নেই, সেই শ্রী চিরতরুণ শ্রী তরুণ গোস্বামী আমার পাশেই বসে আছেন। তিনি বরং আরো ভালো করে বিস্তৃতভাবে আপনাদের বুঝাবেন যে স্বামীজির জন্মদিনের সঙ্গে এই আলোচনা কি প্রাসঙ্গিকতা। সুতরাং আর দেরি না করে চলুন আমরা আমাদের যে প্রথাগত রীতি অনুযায়ী আমাদের নির্ধারিত প্রার্থনা সঙ্গীত শ্রীমতী জয়ন্তী চক্রবর্তীর গাওয়া অতি প্রাসঙ্গিক রবীন্দ্রসঙ্গীত, সেটাকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে ইউটিউবের মাধ্যমে পাওয়া সেই গানটি শুনে বা সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। নমস্কার। নমস্কার। আজ 15 জানুয়ারি 2022। 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন ছিল ইংরেজি মতে, তাই ঠিক করেছি যে আজকে স্বামীজিকে নিয়ে আলোচনা করব। রোজই স্বামীজিকে নিয়ে আলোচনা করি প্রত্যেক শনিবার। আমরা 1895 সালে লন্ডনে এসে পৌঁছেছি, সেখানে স্বামীজি কী করেছিলেন তাই নিয়ে তো আলোচনা হবেই, কিন্তু আজকে স্বামীজির একটা সামগ্রিক চিত্র নিয়ে আলোচনা করব। স্বামীজির গুরুভাই স্বামী তুরিয়ানন্দজি একটি অদ্ভুত অবস্থায় স্বামীজিকে দেখেছিলেন। বেলুড় মঠে
দেহত্যাগের কয়েক মাস আগে তিনি দেখেন স্বামীজি কাঁদছেন, বলছেন আমার যন্ত্রণা কেউ বুঝতে পারে না। আবার আমরা দেখব স্বামীজি বলছেন আরেকটি বিবেকানন্দ থাকলে বুঝতে পারত বিবেকানন্দ কি করেছে, এবং আশা করেছেন যে ভবিষ্যতে আরো বহু বিবেকানন্দ জন্মাবেন। এই যে আমার যন্ত্রণাকে অনুভব করতে পারে না স্বামীজি বলতেন, আমার নিজের মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এত যন্ত্রণার জীবন আর দ্বিতীয় কোনো ভারতীয়র জীবনে আসেনি, এবং পুরো যন্ত্রণাটাই কিন্তু ভারতবর্ষের জন্যে। যে পরিবারে জন্মেছিলেন, যদি পিতা বিশ্বনাথ দত্তের অকস্মাৎ মৃত্যু না ঘটত তাহলে স্বামীজি সন্ন্যাস জীবনে আসতেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। যে সন্ধ্যেবেলায় বিশ্বনাথ দত্তের হার্ট অ্যাটাক হয়, তার পরের দিন তার জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথের জন্য কনে দেখতে যাওয়ার কথা ছিল, এবং কি পোশাক পরবেন না পরবেন সেটি তিনি সাজিয়ে রেখেছিলেন। খাওয়ার পরে বুকে ব্যথা অনুভব করেন, শ্রী ভুবনেশ্বরী গায়ে পিঠে হাত বুলিয়ে দেন, কিন্তু তার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অত্যন্ত সম্ভ্রান্ত এবং সচ্ছল পরিবারের ছেলে ছিলেন নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত শুরু করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন এই ছেলেটার ভেতরে একটা আগুন জ্বলছে, সেই আগুনটাকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন গোটা ভারতবর্ষ এবং পৃথিবীতে। এবং নরেন্দ্রনাথের মাধ্যমে তিনি যে কথাটি বলতে চেয়েছিলেন সেটি বলেছিলেন, কিন্তু এই করতে গিয়ে যন্ত্রণায় ছটফট করেছেন নরেন্দ্রনাথ। মানবতার যে ক্রুশ তিনি বয়ে নিয়ে চলেছিলেন সে ক্রুশ তাকে রক্তাক্ত করেছিল, সর্ববিদ্ধ করেছিল। কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি যেটি বারবার বলতেন যে কখনো পিছপা হয়েও না, যুদ্ধক্ষেত্রে বীরের মতো প্রাণ ত্যাগ করো, তিনি সেটি করেছিলেন। এবং ভারতবর্ষের কথা বিদেশে এইভাবে ছড়ানো স্বামীজি তাকে কেউ করেননি। যেহেতু আমরা বিবেকানন্দ ঘরে ঘরেতে লন্ডনে এসে পৌঁছেছি, তাই একটু ম্যাক্স মুলারের কথা বলি। স্বামীজির সঙ্গে ম্যাক্স মুলারের গভীর বন্ধুত্ব হয়েছিল, এবং ম্যাক্স মুলার একটি বই লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেয়িংস। 1895 সালে হাতে গোনা ভারতীয়র সঙ্গে ম্যাক্স মুলারের পরিচয় হয়েছিল। কেশবচন্দ্র সেনের পেপার কাটিং তিনি পড়েছিলেন, এবং অন্যান্য কয়েকটি সোর্স থেকে শ্রীরামকৃষ্ণের কথা জেনেছিলেন। স্বামীজি তার সঙ্গে দেখা করতে যান অক্সফোর্ডে, এবং দুজনের বহুদিনের বন্ধুত্বটি চিরস্থায়ী হয়। ম্যাক্স মুলার এবং তার স্ত্রীকে স্বামীজি বশিষ্ঠ এবং অরুন্ধতির সঙ্গে তুলনা করেছেন। এই যে স্বামীজির ম্যাক্স মুলারের প্রতি শ্রদ্ধা, অধ্যাপক জি বলে চিঠি লিখতেন, এবং ম্যাক্স মুলারের যে স্বামীজির প্রতি ভালোবাসা সেটি কিন্তু শুধুমাত্র এটি মানুষকে দেখে ভালোবাসা নয়, বিবেকানন্দের প্রজ্ঞা, বিবেকানন্দের ভারতবর্ষ সম্বন্ধে গভীর জ্ঞান ম্যাক্স মুলারকে আলোড়িত করেছিল। ম্যাক্স মুলারের আত্মজীবনীতে আছে তিনি বারবার ভারতবর্ষে আসতে চেয়েছিলেন কিন্তু পারেননি। যখন 7 বছর বয়স তখন জার্মানি স্কুলে যিনি অঙ্কনের শিক্ষক তিনি ম্যাক্স মুলারকে বলেছিলেন ছবি আঁকতে। ম্যাক্স মুলার গঙ্গার পাড়ে ছবি আঁকেন বেনারসের, সেখানে কিছু মানুষ গঙ্গায় স্নান করছেন, আবার পাড়ে বসে কেউ কথাবার্তা বলছেন, কয়েকজন সাধু সেখানে বসে রয়েছেন। এই আঁকতে আঁকতে ম্যাক্স মুলারের বাহ্য জ্ঞান লোপ পেয়েছিল। যখন তার সঙ্গীত ফিরে পেলেন তখন দেশে মাস্টারমশাই তার কান ধরে টানছেন, কারণ তিনি তখনও আঁকাটি সম্পূর্ণ করতে পারেননি। সেই ম্যাক্স মুলারের কাছে বিবেকানন্দের যাওয়া, বিবেকানন্দ সেটিকে বর্ণনা করেছেন যে এ যেন তীর্থক্ষেত্রে আসা তার। এবং ম্যাক্স মুলার তার বই রামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেয়িংস সেইখানে বলছেন যে ইলিটারেট শ্রীরামকৃষ্ণ ইন কম্পারিজন টু হুম দ্য ব্রাইটেস্ট ইন্টেলেক্টস অফ ইউরোপ আর মেয়ার গ্রোপার্স ইন দ্য ডার্ক, তারা অন্ধকারে পথ হাতড়াচ্ছেন। ম্যাক্স মুলারের সেই বইটির উদ্বোধন পত্রিকায় স্বামীজি তার গ্রন্থ সমালোচনা করেছিলেন, এবং সেই বইটি শ্রীরামকৃষ্ণকে প্রথম পাশ্চাত্য জগতের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিল। তারপরে রোমারোলার বইটি দিয়েছিল সে 1930 সালে, অনেকদিন পরে। স্বামীজি কেমন ছিলেন একটু আমাদের আলোচনা করা প্রয়োজন। ছোট বয়স থেকেই স্বামীজির একটি বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যটি ভারতীয়দের হারিয়ে যাচ্ছে, অরিজিনালিটি। স্বামীজি তার গুরু সম্বন্ধে বলেছিলেন, আওয়ার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল অর নাথিং। ছাত্র জীবনেই বন্ধু বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে তিনি লিখে ফেলেছিলেন সঙ্গীত কল্পতরু।
শুধুমাত্র গানের সংকলন নয়, এতে বহু বিখ্যাত গানের সংকলন রয়েছে, তার সাথে বাদ্যযন্ত্রের ব্যবহার, কি করে বাদ্যযন্ত্রগুলি রক্ষণাবেক্ষণ করতে হয় সেগুলিও কিন্তু লিখেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, তখন বিএ ক্লাসের ছাত্র। এটি প্রতিভা ছাড়া হওয়া সম্ভব নয়। স্বামীজি গান শিখেছিলেন বেণী মাধব সর্বাধিকারীর কাছে, তাকে বেণী ওস্তাদ বলা হতো, তিনি চৈতন্যলীলার সুরকার ছিলেন। স্বামীজি পাখোয়াজ বাজনা শিখেছিলেন গুরুর কাছে এবং গান অত্যন্ত ভালো গাইতে পারতেন। মাদাম ইমা কালভে যখন কলকাতায় আসেন স্বামীজির দেহত্যাগের পর, তাঁর স্মৃতিচারণ থেকে জানা যায় যে স্বামীজি ফরাসি ভাষায় গান অভ্যেস করেছিলেন এবং সে গানটি গাইতেন। স্বামীজির একটি অন্যতম বড় কাজ জীবনের রামকৃষ্ণ মিশনের আরাত্রিক ভজনটি লেখা, খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দিতময়। যদি দূর থেকে শোনেন মনে হবে চার্চ কয়ারের গিয়ে পৌঁছেছেন, আর যদি কাছে আসেন সেই গানটি শুনলে বোঝা যায় যে কি অসাধারণ সুর তিনি করেছিলেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। স্বামীজির দেহত্যাগের দুবছর পরে তাঁর শিষ্য অমরেন্দ্রনাথ ঘোষ তিনি প্রথম গানটি রেকর্ড করেন এবং সেই গানটির উপরে লেখা রয়েছে কম্পোজ বাই লেট স্বামী বিবেকানন্দ। সে নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর যদি শোনা যায়, দেখা যাবে যে মার্গ সঙ্গীতের কোন স্তরের অভ্যেস থাকলে এই গানটি গাওয়া সম্ভব। স্বামীজি একজন ট্রেন্ড মিউজিশিয়ান ছিলেন এবং যেখানেই গেছেন সেখানেই তিনি গুনগুন করে গান করেছেন। স্বামীজির আরেকটি বড় গুণ ছিল, ছোট বয়স থেকে তিনি খোলামেলা মনের মানুষ ছিলেন। স্বামীজি সম্বন্ধে প্রিয়নাথ বসু, বিখ্যাত সার্কাসের মালিক এবং ভারতবর্ষের সার্কাসের পথিকৃৎ, তিনি বলছেন যে তিনি যখন এক্সারসাইজ করতে যেতেন অম্বুগুয়ার আখড়ায়, তখন যে ক্লাবে আসতো না তিনি তার বাড়ি পৌঁছে যেতেন এবং কেন আসেনি যদি তাকে এক্সপ্লেন না করা হতো ওইখানেই তিনি কান মুড়ে দিতেন এবং তাদের জোর করে ক্লাবে নিয়ে আসতেন। এই বন্ধুপ্রিয়তা, এটি বিবেকানন্দের চরিত্রের একটি বৈশিষ্ট্য। তিনি অযাচিতভাবে মানুষকে ভালোবাসতে পারতেন। সতীশচন্দ্র মুখোপাধ্যায়, যার ডন পত্রিকার প্রতিষ্ঠাতা, তার বাড়িতে দুটি ঘর ছিল, একটিকে বলা হতো অক্সফোর্ড এবং একটিকে বলা হতো কেমব্রিজ। অক্সফোর্ডে সতীশচন্দ্রের বাবা এবং কেমব্রিজে সতীশচন্দ্রের কাকা, তারা বন্ধুদের নিয়ে আড্ডা মারতেন। এই বন্ধুদের কাকাদের বন্ধুদের আড্ডায় মাঝে মাঝে জিবে গজা নিয়ে আসা হতো, নরেন্দ্রনাথের অত্যন্ত প্রিয় জিবে গজা। নিজে খেয়ে হাঁড়ির মধ্যে বাকিটা ফেলে দিয়ে বলতেন, দেখ আমি কায়েতের ছেলে, এই জিবে গজা খেলে তোদের জাত চলে যাবে। এই বলে গোটা জিবে গজার হাঁড়িটা তিনি খেয়ে ফেলতে পারতেন এবং খেতেন। ছোট বয়সে তিনি গ্রিডি ক্লাব তৈরি করেছিলেন, সেখানে বিভিন্ন বন্ধুদের নিয়ে পিকনিক করতেন। এইভাবে দেখা যায় যে বন্ধু প্রিয়তা এবং মানুষের সঙ্গে মেশা, এটি একটি নরেন্দ্রনাথের জীবনের বৈশিষ্ট্য। কারণ তিনি আগামী দিনে যে সত্যটি প্রচার করবেন সেই সত্যটির মূলে রয়েছে যে নিজেকে মেলে ধরা, নিজেকে ছড়িয়ে দেওয়া। একজন বিখ্যাত ঐতিহাসিক একটি মত প্রকাশ করেছেন, এটি অনেকেরই মত, যে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথের পিছনে কোনো ভূমিকা ছিল না। এবং তার নামটি আমি বলছি না, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, তার স্বামীজির উপর একটি বইও আছে। তিনি পরিষ্কার বলছেন যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন, তাই তিনি গুরুর কথা বারবার বলেছেন, কিন্তু নরেন্দ্রনাথের তৈরির পিছনে তার কোনো ভূমিকা নেই। এইটি হচ্ছে রামকৃষ্ণকে না বোঝার একটি চূড়ান্ততম উদাহরণ। তিনি গুরুকে শুধুমাত্র সম্মান করেননি, তিনি গুরুর চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং সেই বিশ্লেষণটি যখন তিনি বিখ্যাত বিবেকানন্দ হননি, তখন প্রমোদাদাস মিত্রকে একটি চিঠির মাধ্যমে আমরা জানতে পারি। আমরা জানি যখন স্বামীজি পৌহারি বাবার কাছে যান এবং দীক্ষা নেবেন বলে সিদ্ধান্ত নেন, কারণ হঠযোগ যদি শেখা যায় তাহলে শরীরটা অটুট হবে, তখন পৌহারি বাবার কাছে শেষ অবধি তিনি দীক্ষা নেওয়ার কথা ত্যাগ করেন, ইচ্ছা ত্যাগ করেন। তার কারণ আগের দিন দেখেন যে শ্রীরামকৃষ্ণ তার দিকে তাকিয়ে রয়েছেন করুণামাখা মুখে, তিনি আর তার টান ছেড়ে যেতে পারেননি। তারপরে যে চিঠিটি লিখেছিলেন সেই চিঠিটির একটা লাইন খুব গুরুত্বপূর্ণ। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন স্বামীজি, বদ্ধ জীবের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারুর মধ্যে কখনো দেখিনি। মনে রাখতে হবে ঠাকুর এসেছিলেন এই বদ্ধ জীবের মধ্যে উচ্চ ভাব ছড়িয়ে দেওয়ার জন্যে। বদ্ধ জীব যারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, যারা ভাবে আমাদের দিয়ে কিছু হবে না, তাদের মধ্যে উচ্চ ভাব ছড়ানো একটি বিরাট আর্টের প্রয়োজন।
ঠাকুর সেটি করেছিলেন এবং নরেন্দ্রনাথকে সেই যন্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তাই জন্য শ্রীরামকৃষ্ণ না থাকলে দুটি জিনিস হতো না। এক, নরেন্দ্রনাথের ভেতর থেকে সংকীর্ণতা যেত না। নরেন্দ্রনাথ নিজেই তার ক্যারেক্টার অ্যানালিসিস করে বলছেন যে একটা সময় ছিল যখন থিয়েটার যেদিকে তার উল্টো ফুটপাথ দিয়ে হাঁটতাম, আর আজকে 33 বছর বয়সে বারবণিতাদের সঙ্গে অনায়াসে এক গৃহে বসবাস করতে পারি। এটি কিন্তু একটি বিরাট কথা, এটি শ্রীরামকৃষ্ণ ছাড়া হতো না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের সঙ্গে মানুষের পরিচয় করে দিয়েছিলেন এবং পরিচয় করে দিয়েছিলেন রক্তাক্ত এবং অশ্রুময় ভারতবর্ষের সঙ্গে। সাধারণ মানুষ কিভাবে থাকে, সাধারণ মানুষ কিভাবে দিন কাটায়, সেটি নরেন্দ্রনাথ শিখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। তাই যখন তিনি আরাত্রিক ভজন লিখছেন, তখন তার গুরুর নাম না করেও লিখছেন সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। যখন তিনি বক্তৃতা করছেন সেজেস অফ ইন্ডিয়া, তখন বলছেন যে শ্রীরামকৃষ্ণ যদি একটা কথা বলে থাকেন যে কোনো মানুষকে উপকার করেছে, তা সব শ্রীরামকৃষ্ণের, তার নয়। এবং যখন তারপরে কলকাতায় তাকে অভ্যর্থনা করা হচ্ছে, তার প্রত্যুত্তরে তিনি বলছেন যা কিছু বলপ্রদ, যা কিছু সুন্দর, তা সব তাঁর এবং তিনি স্বয়ং। যখন শরীর চলে যাবে, তার আগে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে লিখছেন, বলছেন যে শ্রীরামকৃষ্ণ তোমায় কৃপা করুন, এর থেকে বড় আশীর্বাদ আমি জানি না। যখন সিস্টার নিবেদাকে চিঠিতে লিখছেন যে তিনি আমাকে যেভাবে পথ দেখিয়েছেন ঠিক সেইভাবে বা শতগুণ পরিষ্কারভাবে তোমাকেও পথ দেখান এই প্রার্থনা করি, তখনই বোঝা যায় যে কত গভীরে শ্রীরামকৃষ্ণের অবস্থান ছিল স্বামীজির হৃদয়। এবং শ্রীরামকৃষ্ণ যে সমন্বয়ের বার্তাটি বলতেন দক্ষিণেশ্বরে, সেই বার্তাটিকেই স্বামীজি আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছিলেন। ভারতবর্ষের যে দর্শনগুলি আছে, সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত এবং তিনটি নাস্তিক দর্শন, চার্বাক বৌদ্ধ জৈন, সে সবকটি দর্শন কিন্তু বারবার এই সমন্বয়ের কথা বলেছে। বর্তমান পৃথিবীতে এত যে যন্ত্রণা, তার মূল কারণ পরিবার থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক অবস্থা সমন্বয় চলে যাচ্ছে। সব কিছু হচ্ছে কিন্তু সমন্বয়টা থাকছে না। তাই স্বামীজি বলছেন ইটি স্টাডিকে আমি একটা বিরাট যন্ত্র বানাবো যা মানুষের কানে ভালো কথা শোনাবে। বিবেকানন্দের এটি ব্রত ছিল জীবনের, ভালো কথা শোনানো। এবং শোনাতে গিয়ে তিনি যা যন্ত্রণা পেয়েছেন সেটি কিন্তু আমাদের স্মরণ রাখা প্রয়োজন। দুজন তার শিষ্য যারা একেবারে 1000 আইল্যান্ড পার্কে দীক্ষা নিয়েছিলেন, মারি লুই স্বামী অভয়ানন্দ এবং লিওন ল্যান্ডসবার্গ স্বামী কৃপানন্দ, তারা কিভাবে বিনা বিবেকানন্দকে হেনস্থা করেছেন তার শেষ নেই। অভয়ানন্দ বা কলকাতায় চলে এসেছিলেন, তাকে ঢাকায় পাঠানো হয়েছিল, তিনি বিরজানন্দের সঙ্গে বেদান্ত নিয়ে বক্তৃতা করেছিলেন, তিনি অসাধারণ বেদান্তের উপর বক্তৃতা করতেন। কিন্তু নব বৈষ্ণব আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে বিবেকানন্দকে হেনস্থা করতে শুরু করেন এবং ঢাকাতে বিবেকানন্দ সম্বন্ধে নানা কুৎসা তিনি রটাতে শুরু করেন। বিবেকানন্দ একটি চিঠিতে জোসেফিন ম্যাকলাউডকে লেখেন, মারি লুই পয়সা চেয়েছিল, সে যেন পয়সা পায়, আমাকে যে যেভাবে প্রার্থনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি। তিনি গীতা থেকে এই লাইনটি উদ্ধৃত করেছেন, ইয়ে যথা মাং প্রবর্তন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এবং সেইখানে অভয়ানন্দ কম কষ্ট তাকে দেননি, লিওন ল্যান্ডসবার্গ কৃপানন্দ তিনি কম কষ্ট দেননি, কম কষ্ট দেননি ইটি স্টাডি, হেনরিয়েটা মুলার। হেনরিয়েটা মুলার ইংল্যান্ডে ফিরে গিয়ে বিবেকানন্দের দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রার আগে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন যে স্বামীজির সঙ্গে এবং বেলুড় মঠের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি প্রশ্ন তুলেছিলেন স্বামীজি কেন আমিষ ভক্ষণ করেন, কারণ হেনরিয়েটা মুলার তিনি নিরামিষ ভেগান হয়ে গিয়েছিলেন। এবং তিনি প্রশ্ন তুলেছিলেন ইটি স্টাডি কহতব্য নয়, তার স্ত্রীর প্ররোচনায় কিভাবে অত্যাচার করেছেন বিবেকানন্দ। বিবেকানন্দ কিন্তু পথ ছাড়েননি, কারণ তার বারবার মনে হয়েছিল যে ভারতবর্ষের কথা যদি প্রচার না করা হয় তাহলে পৃথিবী বাঁচবে না।
ভারতবর্ষের কথা পৃথিবীর মানুষ শোনেনি। দুটি বিশ্ব মহাযুদ্ধের কি ভয়াবহ চিত্র আমরা দেখেছি, এবং এখনো যে বিভিন্ন ধর্ম মতের মধ্যে হানাহানি, এখনো যে বিভিন্ন মানুষের মধ্যে ভেদ বুদ্ধি, বিবেকানন্দ সেটি নির্মূল করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ বলছেন, যদি আর কিছুদিন বাঁচতেন তাহলে নিজেই সব কুসংস্কার ভেঙে চুরমার করে দিতেন। সেই বিবেকানন্দ সমগ্র পৃথিবীর সম্পদ, মনে রাখতে হবে। তিনি বারবার একটা কথা বলছেন, তোমরা এসো, তোমাদের সব যন্ত্রণা আমার ওপর উজাড় করে দাও, তোমরা সুখী হও আর ভুলে যাও আমি তোমাদের মধ্যে কোনোদিন ছিলাম। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিখিয়েছিলেন যে আমরা একটি সময় আসি, সময় লীলা করি এবং সময় পৃথিবী ছেড়ে চলে যাই। বিবেকানন্দ বলছেন, গায়ে গায়ে যাও, ঘরে ঘরে যাও, মৃত্যু যখন নিশ্চিত তখন পরের জন্য কাজ করে মারা যাওয়াই ভালো। নতুন পথ তিনি গোটা পৃথিবীকে দিয়েছিলেন। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতেই সেই প্রেমময়, প্রাণ মন শরীর অর্পণ করো শখের এসবের পায়। নতুন দেবতাকে তিনি চিনিয়ে দিয়েছিলেন। এই দেবতা মঠ মন্দিরে থাকে না, এই দেবতাকে কষ্ট করে তীর্থে যেতে হয় না, এই দেবতার জন্য বিশেষ পুজো চড়াতে হয় না, এই দেবতা মানুষ দেবতা। যার গায়ে ধুলো লাগে, যে চার পা এগোয় আর ছপা পিছিয়ে যায়, যে কাঁদে, যে খিদে পেলে যন্ত্রণায় ছটফট করে, যে আনন্দে উদ্বেলিত হয়, এই দেবতাকে নরেন্দ্রনাথ চিনিয়ে দিয়েছিলেন। এবং তার বৈশিষ্ট্যটা কি, যত দিন যাচ্ছে তত ভারতীয় চিন্তার প্রতি পাশ্চাত্য জগৎ আকৃষ্ট হচ্ছে। তার কারণ, ভারতীয় চিন্তায় বিশেষ কোনো দেবতার অবস্থান নেই, মানুষ দেবতা। যে নরনারায়ণের পুজো, এটা গোটা পৃথিবী মেতে উঠছে আস্তে আস্তে, কারণ গোটা পৃথিবীর মানুষ বুঝছেন যে ইনস্টিটিউশনাল রিলিজনের মধ্যে একটা ডিভিশন লুকিয়ে থাকে। যে যে ধর্ম অনুসরণ করেন তারা মনে করেন এই ধর্মই শ্রেষ্ঠ, মনে করেন আমার পথটাই শ্রেষ্ঠ পথ আর অন্য লোকের পথটি ঠিক নয়। কিন্তু মানুষের সেবার মধ্যে তা নেই। যখন কোনো মানুষ যন্ত্রণায় ছটফট করে, তাকে যখন সেবা করা হয়, সে পুরুষ না স্ত্রী, সে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, এসব মাথায় থাকে না। তখন একমাত্র মাথায় যেটি ঘোরে, সেটা কীভাবে মানুষটিকে একটু স্বস্তি দেওয়া যাবে। এই যে নতুনভাবে মানুষকে চিনিয়েছিলেন স্বামীজি, এটিই স্বামীজির বৈশিষ্ট্য। এখন পৃথিবীর যে কোনো দিকে তাকান, দেখবেন ভারতীয় দর্শন চর্চা হচ্ছে। শুধু তাই নয়, ভারতের যোগ এবং ভারতের ধ্যান পৃথিবীর বহু মানুষ নিয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে যতক্ষণ আমি মনের মধ্যে ডুব দিচ্ছি, যতক্ষণ না নিজেকে আবিষ্কার করতে পারছি, যতক্ষণ না নিজেকে চিনছি, আমার বাহ্যিক চাকচিক্য আমায় শান্তি দেবে না। এবং চিনতে গিয়েই তারা নানা ক্লাসে যাচ্ছেন, তার সদস্য সদস্যা হচ্ছেন এবং ডুবছেন নিজের মধ্যে। এই ধ্যানটিকে ছড়িয়ে দিয়েছিলেন বিবেকানন্দ। বারবার বলেছিলেন, তুমি দেহ নও, তুমি মন নও, তুমি বুদ্ধি নও, তুমি আত্মা। বারবার বলেছিলেন যে তোমার মধ্যেই দেবতা। ভারতবর্ষের শাস্ত্রের দিকে তাকাও, সেই শাস্ত্র মানুষের নাটাকে কখনো স্বীকার করেনি। বলেছিল, শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, তুমি অমৃতের পুত্র। যখন তুমি অমৃতের পুত্র, তোমার এই ছোটোখাটো কাজ, তোমার এই ভেদ বুদ্ধি সাজে না। নিজের দিকে তাকাও, নিজেকে আবিষ্কার করো, চেনো নিজেকে, জানো নিজেকে এবং নিজেকে মেলে ধরো। এই যে এমন একটি কথা তিনি বললেন যার মধ্যে নেতিবাচক কিছু নেই, পজিটিভ রিলিজিয়ন, পজিটিভ থটস, পজিটিভ আইডিয়াস। রোমারোলা বারবার বিবেকানন্দের এই পজিটিভিটির কথা বলছেন, একটি মানুষ যার মধ্যে নেতিবাচক কিছু নেই। সব সময় তিনি মানুষকে বলছেন, গতকালকের দিকে তাকানোর কিছু নেই, তুড়ি বাজাও, ভেরি বাজাও, ব্যান্ড বাজাও, এগিয়ে যাও। জীবনটা এগিয়ে যাওয়া, জীবনটা থেমে থাকা নয়, জীবনটা পিছনের দিকে হাঁটা নয়, সামনের দিকে চলা। এবং যত সামনের দিকে চলবে তত জনঅরণ্যে হারিয়ে যাবে, যত জনঅরণ্যে হারাবে তত অহংকার চলে যাবে, যত অহংকার চলে যাবে তত তুমি নিজেকে চিনতে পারবে। আর যতকে নিজেকে চিনবে তত বুঝবে
পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি, এবং যে মুহূর্তে বুঝবে সেই মুহূর্তে দেখবে তুমি একটি সর্বজনীন মানুষ হয়ে উঠেছ। এই ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি এবং ইউনিভার্সাল রিলিজিয়ন বারবার বিবেকানন্দ এটি বলেছেন। আসুন আমরা সকলে বিবেকানন্দের প্রদর্শিত পথ অনুসরণ করি নিজেদের বাঁচবার তাগিদে, অন্য কোনো কারণে নয়। যদি ঘরগুলোকে সুন্দর করে সাজাতে হয়, যদি সমাজটাকে সুন্দর করে সাজাতে হয়, যদি দেশটাকে সাজাতে হয়, যদি পৃথিবীটাকে আবার প্রাণের সঞ্চার করতে হয়, ভালোবাসা দিয়ে আমাদের মনকে আপ্লুত করে ফেলতে হবে, ঘিরে ফেলতে হবে। আর এমন ভালোবাসা যেখানে কোনো দেনা পাওনার হিসেব নেই, কোনো দোকানদারি নেই, কোনো ব্যবসা নেই, নিঃস্বার্থ ভালোবাসা। বিবেকানন্দ বলছেন, আমার এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। এই বন্ধনহীন ভালোবাসা আগামী দিনে পৃথিবীকে পথ দেখাবে, বিবেকানন্দ বিশ্বাস করেছেন। বলছেন, ভারতবর্ষ পথ দেখাবে, মাঝে একটু ওলট পালট হবে, সে ওলট পালটের কাজ চলছে, একটা সময় আসবে ভারতবর্ষই পথ দেখাবে এবং তার নেতা হবেন বিবেকানন্দ। আজকে এই অবধি থাক, নমস্কার।